অনেক চিল্লাচিল্লি করছে, মারতে আইছে আমারে। পরে আমি হাতে পায়ে ধরছি, ধরার পরে আমারে পরে কয় কি এক ঘন্টার বাচ্চা লয়ে বাইরাবি, এক ঘন্টা বাইরাবি, পরে বাইর করে দিছে। বাইর করে দেওয়ার 2 ঘন্টা পরে আমার ওই ছেলেটা মারা গেছে। বাচ্চার নাম কি আপনার? ওইটার নাম আহম্মেদ, ওর নাম আবদুল্লাহ। শরদে হাসপাতালে নিয়ে গেছি, পরে ওইখানে দেখি কি বাচ্চার মরার অবস্থা। পরে আমি অ্যাম্বুলেন্স ভাড়া করছি 1800 টাকা দিয়া। পরে অ্যাম্বুলেন্স আলায় অ্যাম্বুলেন্স ভাড়া করছি, করার পরে আমি সকালবেলা 2 তারিখ সকালবেলা আমি কই কি যে ভাই আমার সাভারে নিয়ে যান। পরে হ্যাঁ অর্ধেক রাস্তায় কয় কি আমার একটা পরিচিত হাসপাতাল আছে শ্যামলিতে, ওই জায়গায় লয়ে যাই, আপনি যদি শরদ দিতে 5 টাকা খরচ হয় তাহলে ওই জায়গায় 7 টাকা খরচ হইব। আমি ভাই আমি গরিব মানুষ ভাই, আমি প্রাইভেট ক্লিনিকের টাকা দিব করতে, ক না বেশি খরচ হবো না, মাত্র 2 টাকা বেশি খরচ হবো। আমি কী আচ্ছা তো লয়ে যান। নেওয়ার পরে পরে কয় কি টেস্টের লাগবো 5000 টাকা, টেস্টের 5000 টাকা দিছি। পরে কয় কি যে ইয়া ওষুধের লাগবো 5000, পরে একদিনের ওষুধ দিছে 5000 টাকা, হে হেরি নগদ দিয়ে দিছি টাকা। পরে 72 ঘন্টা পরে আমার আপনার বিল আইছে। আমি কই স্যার কত টাকা আইছে, কয় 1,26,000 টাকা। আমি কই কি স্যার আমি গরিব মানুষ এত টাকা কই থেকে দিব, কয় কি যেমনে পারেন হেমনে আইনা দিবেন, এটা কি দেখার দরকার নাই আমার। পরে অনেক খারাপ ব্যবহার করছে, করার পরে ওর আব্বু সৌদির টাকা আর কি অনেক কষ্ট করে আছে 40,000 টাকা পাঠাইছে। পাঠানোর পরে পরে কয় কি 40,000 টাকা দিলে হইব না, আরও 60,000 টাকা দিতে হইব, বাকিটা যাওয়ার সময় দিবি। পরে আমি কই স্যার আমি আর এত টাকা কই পামু স্যার, আর পামু না স্যার, স্যার আমি অনেক জায়গায় টাকা মাগছি, ভিক্ষাও করছি, আমার কেউ দেয় না স্যার, আমি টাকা কই পামু স্যার। কয় কি তাহলে না দিতে পারলে? পরে আজকে অনেক অনেক চিল্লাচিল্লি করছে, মারতে এসে আমারে। পরে আমি হাতে পায়ে ধরছি, ধরার পরে আমার পরে কয় কি এক ঘন্টার বাচ্চা লয়ে বাইরাবি, এক ঘন্টা বাইরাবি, পরে বাইর করে দিছে। বাইর করে দেওয়ার 2 ঘন্টা পরে আমার ওই ছেলেটা মারা গেছে। বাচ্চার নাম কি আপনার? ওইটার নাম আহম্মেদ, ওর নাম আবদুল্লাহ। মারা গেছে কি আপনার? আহম্মেদ। বয়স কত হয়েছে বাচ্চা? 6 মাস। কোন হসপিটাল থেকে আপনারা বাইর করে দিচ্ছে? ঢাকা বাংলাদেশ, না আমার বাংলাদেশ, আমার বাংলাদেশ। তো এখন আপনার কি সমস্যা হয়েছে এখন? ঢাকা মেডিকেলে নিয়ে আসছেন আপনি? হ্যাঁ নিয়ে আসার পরে ঢাকা আমি না গাড়িতে আমি কই কি ভাই আমার বাচ্চা মনে হয় মরে গেছে গা। পরে এরা কয় না, আমি কই ভাই একটু তাড়াতাড়ি নার্সারে ডাক দেন এই জায়গায় আনার পরে। পরে কয় কি যে নার্সারে ডাক দিলে কি হইব না, আমি কই হো ভাই ডাক দেন। পরে কয় কি তাহলে আহেন ইমার্জেন্সি টিকিট কাটছে, কাটার পরে ইমার্জেন্সি টিকিট ওই জায়গা থেকে পরে 3 নম্বরে নিয়ে যাওয়া দেয় কি সত্যি ওই বাবু মারা গেছে। যে মহিলা আমার ক্যাম্পে দেখছেন ওই মহিলার বাসা হয়েছে সাভার, সাভার থেকে তার 2টা বাচ্চা অসুস্থ হলে সে সরোয়ার্দি হাসপাতালে আসে। হাসপাতালে আসার পরে ওখানে আইসিউর কথা বলছে, আইসিউ না থাকার কারণে সে ওই 2টা বাচ্চা নিয়ে আমার বাংলাদেশ হাসপাতালে ক্লিনিকে ভর্তি করে। ভর্তি করার পর ভর্তি করে 2 তারিখে এই 3 দিনে বিল করছে 1,26,000 টাকা। আর তার ওই মহিলার হাজবেন্ড থাকে বাইরে প্রবাসী, উনি টাকা পাঠায় আর এখানে টাকা দেয়। হ্যাঁ এই টাকা বাকি পৌনে টাকা দিতে পারে নাই, এই কারণে তার বাচ্চা সহ বের করে দিচ্ছে। বের করে দিলে একটা বাচ্চার নাম আহমেদ, উনি মারা গেছেন, আর আবদুল্লাহ উনি বাচ্চা আছে, তাকে আমরা আমাদের ঢাকা মেডিকেলে ভর্তির জন্য আমি ব্যবস্থা নিচ্ছি, অবগত করছি ওসি সাহেবরে। ওসি ঘটনাস্থল বাংলাদেশ আমার বাংলাদেশ মেডিকেলের ঘটনাস্থল গেছে টিম, ওই টিম আবার ঢাকা মেডিকেলে আসতেছে।